ছোট্ট অজিহার চোখের সামনে মা ও দুই ভাইকে কুপিয়ে হত্যা। মা হারা অজিহাকে নিয়ে বিপাকে পরিবার। ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিপণ না দেয়ায় এক শিক্ষার্থীকে হত্যা। জড়িত সন্দেহে দুই যুবককে আটক করল পুলিশ। এবং পুকুরে ফেলে চার মাসের সন্তানকে হত্যা। সাক্ষী থেকে আসামি হয়ে গেল মা। এতক্ষণ শুনছিলেন দেশের আলোচিত খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার থাকছে বিস্তারিত। মা ও দুই ছেলেকে হত্যার ঘটনায় নির্মমতা বয়ে বেড়াচ্ছে পুরো পরিবার। ঘটনার দিন ভাগ্যক্রমে বেঁচে ফেরা সাত মাস বয়সী অজিহা ঘুমিয়েছিল। মেঝেতে ছিল মা জেকি আক্তার ও বড় ভাই মাহিনের লাশ এবং পাশের শৌচাগারে ছিল ছোট ভাই মহিনের রক্তাক্ত লাশ। গৃহপরিচারিকা ও স্বজনেরা দরজা ভেঙে এমন দৃশ্য দেখতে পান। তখন অজিহার শরীর জুড়ে ছিল মলমূত্র। নিহতরা হলেন উপজেলার আয়ুবপুর ইউনিয়নের চরছয়ানী দক্ষিণপাড়া গ্রামের সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার, তাদের দুই ছেলে মাহিন ইসলাম ও মহিন ইসলাম। শাহ আলমের চাচাতো ভাই আশরাফউদ্দিনের ঘরে অজিহাকে পাওয়া যায়। চাচাতো বোন পাপিয়া আক্তার তাকে কোলে করে খাবার খাওয়াচ্ছিলেন। পাপিয়া আক্তার বলেন, ঘটনার পর থেকেই অজিহা আমাদের ঘরে, অনেক কান্নাকাটি করছে অজিহা। কোনো রকমে তাকে শান্ত করেছি, এলাকার মানুষ জড়ো হয়েছেন বাড়িতে, তাই তাকে আড়াল করে রেখেছি আমরা। এরপরও তাকে দেখতে মানুষের ভিড় জমেছে। অজিহা এখন কার সঙ্গে থাকবে জানতে চাইলে তিনি বলেন, ওর দাদা আছে, তাদের সঙ্গে থাকবে। পাশেই ছিলেন শিশুটির আরেক চাচাতো বোন আঁখিমণি। তিনি বলেন, সকাল ১০টার সময় আমি অজিহাকে কোলে নিই। এরপর থেকে দুপুর পর্যন্ত অজিহা আমার কাছে ছিল। সকালে অজিহা পাশের একটি ঘরে বিছানায় ঘুমিয়েছিল। শরীর জুড়ে নিজের মলমূত্র লেগেছিল। কিছুক্ষণ পর ওই ঘরে ঢোকেন অজিহার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম। তিনি অজিহাকে কোলে তুলে নেন। তিনি বলেন, আমি মাত্র ঢাকা থেকে এসেছি, ওর জন্য খারাপ লাগছে। কোলের শিশুটি মা ও তার দুই ভাইকে হারালো, পাশের ঘরে ছিল বলেই হয়তো অজিহা বেঁচে গেছে। অজিহার দাদা সুলতান সরকার বলেন, আমার নাতনি অজিহা এখন আমাদের কাছে থাকবে। আমার ছেলে এরশাদের স্ত্রী খালেদা আক্তার তাকে দেখাশোনা করবে। দুই ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে চরছয়ানী গ্রামের একটি পাকা ভবনে বসবাস করতেন সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার। আজ সকাল ৯:৩০টার দিকে জেকি আক্তারের বাসায় যান গৃহপরিচারিকা জেসমিন আক্তার। এ সময় জেকি আক্তারের বাড়ির প্রধান ফটকে তালা ও ভেতরের দরজা বন্ধ থাকায় কলিং বেল চাপেন জেসমিন। অনেকক্ষণ অপেক্ষা ও ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া পাননি তিনি। দরজা না খোলায় জেকি আক্তারের পাশের বাড়িতে থাকা স্বজন ইয়াসমিন আক্তারের কাছে থেকে চাবি নিয়ে প্রধান ফটক খোলেন তারা। এ সময় ভেতরে গিয়ে ভবনের সব দরজা জানালা বন্ধ দেখতে পান তারা। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে বিষয়টি বাঞ্ছারামপুর থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে মেঝেতে জেকি ও তার বড় ছেলে মাহিনের লাশ এবং পাশের শৌচাগারে ছোট ছেলে মহিনের রক্তাক্ত লাশ দেখতে পান। আয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বাড়ির চারপাশে দেয়াল আছে, বাড়িতে দুটি পাকা ভবন। পূর্ব পাশের ভবনে প্রবাসী শাহ আলমের পরিবার বসবাস করে। কলাপসিবল গেট সহ দরজা ও জানালা সব বন্ধ ছিল। ঘরের ভেতরের মেঝে রক্তে ভেসে গেছে। জেকি আক্তারকে খুন করার পর চিনে ফেলায় হয়তো দুই ছেলেকে তারা খুন করে বলে মনে হচ্ছে। খুন করার পর সম্ভবত দ্বিতীয় তলার ছাদ সংলগ্ন আমগাছ দিয়ে তারা নেমে পালিয়ে গেছে, কারণ সেখানে রক্তের ছাপ রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর এক জা সহ তিনজনকে থানায় নেওয়া হয়েছে। ঘটনায় কোনো সম্পৃক্ততা পাওয়া না গেলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা করা হয়নি। পুলিশের একাধিক দল ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মুক্তিপণ না দেয়ায় এক শিক্ষার্থীকে হত্যার ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার বিশ্বরোড মোড়ের পাশে খাঁটিহাতা গ্রামের নির্মাণ শ্রমিক শরফত আলী সাব্বির মিয়াকে গত ১৭ই অক্টোবর রাতে অপহরণ করে একটি চক্র। অপহরণের পরের দিন ভোরবেলা একটি চিরকুট লিখে পরিবারের নিকট ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পাওয়ায় সাব্বিরকে হত্যা করে বাড়ির উত্তর পাশে পুকুর পাড়ে লাশ ফেলে যায়। পরের দিন দুপুরের দিকে সাব্বিরের অর্ধগলিত লাশটি উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। সাব্বির স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলে প্রথম শ্রেণীতে পড়ত। ওই রাতেই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মাসুম ও তফাজ্জল নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি দোকান থেকে মুখরোচক খাবার কিনতে আসে সাব্বির। রাতে সাব্বির বাসায় না ফিরলে মা বাবা সহ আত্মীয় স্বজন সাব্বিরের খোঁজ নেওয়া শুরু করেন। কোথাও তার সন্ধান পান না তারা। পরদিন সকাল ৬টায় সাব্বিরের বাড়িতে প্রবেশের রাস্তায় একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ছেলেকে ফেরত পেতে হলে এই নাম্বারে ২ লাখ টাকা পাঠাও, নতুবা মেরে ফেলব। চিরকুট পেয়ে সাব্বিরের মা খালেদা বেগম ওই নাম্বারে ফোন দেন। বিকৃত কণ্ঠে ওপাশ থেকে বলে, টাকা পাঠাও। মুঠোফোনে সাব্বিরের সঙ্গে কথা বলতে চান খালেদা। সাব্বির বসের হেফাজতে আছে, এখন ঘুমিয়ে আছে, এমন অজুহাত দেখিয়ে সময় ক্ষেপণ করে অপহরণকারীরা। চিরকুটে দেয়া নাম্বারে অধিকাংশ সময় ফোন রিসিভ না করলেও মাঝে মধ্যে রিসিভ করে বলে, ২ লাখ টাকা পাঠাও।
গত শুক্রবার সাব্বিরের বাবা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি জিডি করেন। জিডি করার পরদিন শনিবার সকালে শরফত আলীর বাড়ির উত্তর পাশে গ্রামের কয়েকটি শিশু শামুক কুড়াতে গিয়ে সাব্বিরের অর্ধগলিত লাশ দেখতে পায়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শনিবার রাতে খাঁটিহাতা গ্রামের দুই যুবককে আটক করেছি। জিজ্ঞাসাবাদে বিকাশ নাম্বার, অর্থ ইত্যাদির সঙ্গে কিছুটা মিল পাওয়া যাচ্ছে, তবে এরা এক এক সময় এক এক ধরনের কথা বলছে। আমাদের তদন্ত ও গ্রেফতার অভিযান চলছে। এদিকে চার মাস বয়সী মেয়েকে পুকুরে ফেলে মেরেছে এক মা। শুরুতে নির্মম ওই ঘটনায় সাক্ষী হলেও পরে মাকে আসামি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে। ঘটনার দিন টয়লেটে যাওয়ার কথা বলে গভীর রাতে চার মাসের হাজেরাকে পুকুরে ফেলে দিয়ে হত্যা করেন মা রুমা বেগম। এরপর তিনি নিজ ঘরে এসে ঘুমিয়ে পড়েন। পরে বাড়ির পাশের পুকুরে হাজেরার লাশ ভাসতে দেখে স্থানীয়রা 999 কল দেন। এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিচারক আফরিন আহমেদ হ্যাপির আদালতে হাজির করা হলে মেয়ে হত্যার দায় স্বীকার করে রুমা বেগম এ তথ্য জানান। অভিযুক্ত রুমা উপজেলার বিদ্যাকুট গ্রামের দুবাই প্রবাসী অলিউল্লার স্ত্রী। খোঁজ নিয়ে জানা যায়, রুমা বেগম বেশ কিছুদিন ধরে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। এ অবস্থায় শুক্রবার রাতে রুমা তার বড় মেয়ে খাদিজা ও হাজেরা বেগমকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন। মানসিক যন্ত্রণা থেকে রাত দুটার দিকে ঘুম থেকে উঠে টয়লেটে যাওয়ার নাম করে ছোট সন্তান ফাতেমাকে বুকে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়েন রুমা। ভোর 5টায় ঘুম ভেঙে গেলে তার শিশু ফাতেমার জন্য চিৎকার শুরু করেন রুমা বেগম। তার আর্ত চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তার পরিবার সহ প্রতিবেশীরা হাজেরাকে খুঁজতে শুরু করেন। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে তাদের বাড়ির পাশে একটি পুকুরে হাজেরাকে ভাসতে দেখে স্থানীয়রা 999 কল দেন। এরপর পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। পরে রুমা বেগমকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নেওয়া হয়। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে রুমা বেগম সন্তানকে হত্যার দায় প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন। পরে দুপুরে তাকে নবীনগরের বিচারক আফরিন আহমেদ হ্যাপির আদালতে হাজির করা হয়। এ সময় তিনি 164 ধারায় আদালতের কাছে মেয়ে হত্যার দায় স্বীকার করেন। এ ব্যাপারে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, শিশু হাজেরা মারা যাওয়ার ঘটনায় তার চাচা দেলোয়ার হোসেন বাদী হয়ে নিহতের মা রুমা বেগমকে আসামি করে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। ওই এজাহারে বাদী উল্লেখ করেছেন রুমা বেগম মানসিকভাবে অসুস্থ। তিনি আরও বলেন, কন্যা সন্তান নিয়ে পারিবারিক অশান্তি চলছিল, সেই সঙ্গে দুই ননদ এই পরিবারে থাকায় পারিবারিক অশান্তির কারণে তিনি অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে নিজ সন্তানকে পানিতে ফেলে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আদালতে 164 ধারায় জবানবন্দিতেও বিষয়টি উঠে এসেছে। সুপ্রিয় দর্শক, এই ঘটনায় স্পষ্ট মেয়ে সন্তান হওয়ায় পরিবার খুশি ছিল না, আর সে কারণেই ওই মায়ের উপর চলত মানসিক নির্যাতন। এই ঘটনায় দুই ননদ আর তাদের পরিবারই মূল অপরাধী নয় কি? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।